রাজধানীর অন্যান্য হাটের তুলনায় একটু ভিন্ন পূর্বাচলের কোরবানির পশুর হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বড় বড় পশুগুলো চোখে পড়ছে এ হাটে। এর মধ্যে ঝিনাইদহ থেকে আনিস নিয়ে এসেছেন টাইগার। সাড়ে তিন বছর ধরে সন্তানের মতো লালন পালন করেছেন টাইগারকে। ফ্রিজিয়ান জাতের এ গরুটির দাম হাঁকছেন 18 লাখ টাকা। যে দাম করতেছে তো খাওয়ার দামই হয় নাই। আমি তো সাড়ে তিনটে বছর ধরে কষ্ট করে মানুষ করছি, তো ছেলেবেলের মতো মানুষ করছি, আমি সেই মূল্য পাচ্ছি না। আনিসের মতো আরো অনেকেই নিয়ে এসেছেন এমন অনেক কোরবানির পশু। তবে ক্রেতা সংকটে দুশ্চিন্তায় রয়েছেন বিক্রেতারা। বিক্রি করার জন্য আনিস এখন কেউ দামই বলেনি ঠিকমতো, সবাই বলছে বাজার লাগেনি। বড় গরু খুব চাহিদা কম, ছোট গরু চাহিদা বেশি, মাসে মাসে টাকা পয়সা কম, বাইরাদের বছর যে কিনে 60,000 সেখানে 40,000 গরু। এ হাটে লাইটিং, পানীয় টয়লেটের ব্যবস্থায় কোনো সমস্যা না থাকলেও অন্য হাট আফতাবনগরে রয়েছে সব ধরনের সমস্যা। সারা মাঠের মধ্যে একটাই লাইন, লাইনের মধ্যে পানি, লাইনে মাঝে মাঝে পানি পাওয়া যায়, মাঝে পানি নাই আমাদের, পানি খাওয়ার খুব কষ্ট। ল্যাট্রিনের যেটা আমাদের সেই বনের মধ্যে যায় ল্যাট্রিন করতে হয়, যেটা মানে এটা অমানবিক ব্যাপার হয়েছে। করোনার কারণে এবার পশুর সংখ্যা অনেকাংশেই কম রাজধানীর পশুর হাটগুলোতে। কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।